এটা ব্রেকিং নিউজ, খানাপাড়া তদস্থিত রগালিত অঘটন। ফেশন শো চলি থাকার সময়তে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। স্টেজর পিছফালে জুইর সূত্রপাত ঘটিছে। উপস্থিত দর্শকর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়। অগ্নি নির্বাপক বাহিনে নির্বাপন করে জুই, আর এতিয়াও জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডর কারণ। খানাপাড়াত রগালি মেলা চলি আছে, আর সেই রগালিত প্রতি বছরে ফেশন শোর আয়োজন করে অহা হয়েছে। ফেশন শো আছিল আজি, আর সেই ফেশন শো চলি থাকার মাজতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। স্টেজর পিছফালে জুইর সূত্রপাত হওয়া বলে জানি গেছে, আর জুই দেখি হাহাকার লাগে উপস্থিত দর্শকর মাজত। বহু সময়ের চেষ্টার মূলত অগ্নি নির্বাপক বাহিনীয় জুই নুমাবলে সক্ষম হয়েছে, কিন্তু এই অগ্নিকাণ্ডর আঁরর কারণ বর্তমানও জানিব পৰা হোৱা নাই। আমি দেখাইছো আপনার খানাপাড়া ফিল্ডর দৃশ্য। খানাপাড়া ফিল্ডত অনুষ্ঠিত হয়ে আছে রগালি মেলা, আর সেই রগালি মেলার আজি আছিল ফেশন শো। ফেশন শো চলি থাকার মাজতেই স্টেজর পিছফালে অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডর আঁরর কারণ বর্তমানও জানিব পৰা হোৱা নাই, যদিও এই অগ্নিকাণ্ডর পাছতে সমগ্র স্থান, সেই স্থানতে এক হুয়া ধোয়া পরিবেশের সৃষ্টি হয়। হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে সকলো দর্শকর মাজত, আর নিমিষতে সেই স্থান বহু দর্শকে পরিত্যাগ করা পরিলক্ষিত হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর দলগুলো উপস্থিত হয়েছে ঘটনাস্থলীত, আর অগ্নি নির্বাপক বাহিনীর নিরন্তর প্রচেষ্টার অন্তর জুই নুমাবলে সক্ষম হয়েছে, কিন্তু এই পর্যন্ত জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডর কারণ। আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো, স্টেজর দৃশ্য দেখাইছো, আমি আপনার সম্পূর্ণ খালি হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকা স্থানখিন, কিয়নো ফেশন শো চলি আছিল, আর সেই ফেশন শোর সময়তে সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডর পাছতেই হাহাকার অবস্থা হয় দর্শকসকলের মাজত। অগ্নিকাণ্ড দেখি স্বাভাবিকতে শঙ্কিত হয়ে পড়েছে দর্শকসকল, আর তারপরে সেই স্থান পরিত্যাগ করা পরিলক্ষিত হয়েছে। আর অগ্নিকাণ্ডর সময় এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয় খানাপাড়া ফিল্ডত। দর্শকসকলে যেনিয়ে পারে তেনিয়ে সেই স্থান পরিত্যাগ করা পরিলক্ষিত হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়েছে আর জুই নুমাবলে সক্ষম হয়েছে। লাওখোয়া এনকাউন্টার ঘটনার তদন্তর নির্দেশ প্রদান করেছে মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব কমিটি গঠন করে তদন্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সরাইহাঁকি বন শিবিরত বন কর্মীর গুলিত নিহত হয়েছিল দুই ভাতৃ। বন কর্মীর গুলিত নিহত হয়েছিল সমরুদ্দিন আর আব্দুল জলিলর। বন কর্মী পেট্রলিংয়ের সময়ত সংঘটিত হয়েছিল এই এনকাউন্টার ঘটনা, আর সেই এনকাউন্টার ঘটনার ইতিমধ্যে তদন্তর নির্দেশ প্রদান করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সরাইহাঁকি বন শিবিরত বন কর্মীর গুলিত দুই ভাতৃ নিহত হয়েছিল, আর সেই নিহত হওয়ার পাছতে এটা মুখ্যমন্ত্রীর তদন্ত ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। একযোগে তদন্ত ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত বিজেপির সফলতার খতিয়ান দাঙি ধরলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এবার নির্বাচনত 92টা সমষ্টিত বিজেপি জয়ী হয়েছে বলে কয় যে 27খন আসনত 50,000-ও অধিক ভোট পাইছে বিজেপিয়ে। 14টা সমষ্টিত 40-50,000 ভোট, আর আন 14টা সমষ্টিত 30-40,000 ভোট লাভ করেছে বিজেপিয়ে। 1975-ৰ পাছত 11খন আসন লাভ কৰিব পৰা নাছিল কোনো দলেই। 2026-ত বিজেপিয়ে 50%-ও অধিক ভোট লাভ কৰিব বুলি দাবী কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে কংগ্ৰেছ মিত্ৰজোঁটে লোকসভা নিৰ্বাচনত পালে 80,00,000 ভোট, অৰ্থাৎ 39% ভোট লাভ কৰিছে কংগ্ৰেছ মিত্ৰজোঁটে। এয়া অকল সংখ্যালঘু ভোট বুলিহে দাবী কৰিছে বিজেপিয়ে। সংখ্যালঘু ভোট পাইছে মাত্ৰ 3% বিজেপিয়ে। আৰু আজি বাজপেয়ী ভৱনত অনুষ্ঠিত হৈছিল এখন পৰ্যালোচনা বৈঠক। সেই পৰ্যালোচনা বৈঠকৰ পিছতেই এনেদৰে মন্তব্য কৰিছে বিজেপিৰ সফলতাৰ খতিয়ান দাঙি ধৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। 1975-ৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে ৰাজ্যত শাসনত থকা দল এটাক 11খন আসনত বিজয়ী কৰিছে। আমি রাজ্যখনত প্রথমবারের বাবে 92টা সমষ্টিত আমি বিজয়ী হবলৈ সক্ষম হয়েছি। এইবারের নির্বাচনত 27খন আসনত আমি 50,000-তকৈ অধিক লিড লবলৈ সক্ষম হয়েছি। এই নির্বাচনত 40,000-50,000-লৈ আমি 14খন আসনত জয়লাভ কৰিবলৈ সক্ষম হয়েছি। এই নির্বাচনত 30-40,000-ক আমি
চৈধ্যখন আসনত বিজয়ী হবলৈ সক্ষম হয়েছো। বিশ্বৰ পৰা 30,000 ভোটত আমি 17খন আসনত আমি জয়লাভ কৰিবলৈ সক্ষম হয়েছো। আমি যদি বিধানসভালৈ রূপান্তর করো 72টা সিটত আমি 20,000তকৈ বেছি ভোটত আমি জয়লাভ কৰিবলৈ সক্ষম হয়েছো। 10ৰ পৰা 20,000ৰ ভিতৰত 11টা আৰু 10,000তকৈ তলত আমি 10টা ভোটত বিজয়ী হয়েছো। এই নির্বাচনত 78,000 লিড আমাক পাথারকান্দি সমষ্টিৰ পৰা আমি লাভ কৰিবলৈ সক্ষম হয়েছো। জাগিৰোড সমষ্টিৰ পৰা এই নির্বাচনত আমি 76,000 ভোটত লিড লবলৈ সক্ষম হয়েছো। এই নির্বাচনত আমি রামকৃষ্ণনগর বিধানসভার পৰা 71,000 ভোটত আমি লিড লবলৈ সক্ষম হয়েছো। অসমৰ ৰাজনৈতিক ইতিহাসত শাসকীয় দলে 92খন আসনত বিজয়ী হওয়ার উদাহরণ আগতে কেতিয়াও নাছিল। এইবাৰৰ নির্বাচনত আমি 50% ভোট লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই, কিন্তু বিজেপি, এজিপি আৰু ইউপিপিএলএ লগ লাগি এইবাৰৰ নির্বাচনত আমি 93,00,000 লোকৰ ভোট লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। যদি আমি শতাংশ আকাৰলৈকে লৈ যাওঁ, 46.52% ভোট আমি লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। আমি বিশ্বাস কৰো এইবাৰ আমি 47ত ভৰি দিলো আৰু অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদত 2026ত আমি 50% ভোটৰ সীমাৰেখা আমি বাস কৰো, আমি পাৰ কৰি। কংগ্ৰেছ দলে এই নিৰ্বাচনত 80,00,000 ভোট লাভ কৰিছে। এই নিৰ্বাচনত তেওঁলোকে লাভ কৰা ভোটৰ সংখ্যা আছিলে 39%। 30,00,000 ভোট তেওঁলোকে মাত্ৰ 21টা সমষ্টিৰ পৰা লাভ কৰিছে। অসমৰ সংখ্যালঘু অধ্যুষিত 21টা সমষ্টিতে তেওঁলোকে পোৱা ভোটৰ আধা সংখ্যক ভোট তেওঁলোকে মাত্ৰ 21টা সমষ্টিতে লাভ কৰিছে। এফালে লোকসভা নির্বাচনত 3 সমষ্টির পরাজয় স্বীকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে তেও কলে এই পরাজয়ে বিজেপিক জয়ের সংকল্প লবলৈ শিকালে, পরবর্তী নির্বাচনত এই আসন কেইখন লবলৈ চেষ্টা করব বলেও কলে মুখ্যমন্ত্রী গৰাকী। ইফালে যোরহাটর নবনির্বাচিত সাংসদ গৌরব গগৈর নাম নোলোৱাকৈয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে কয়, মণিপুরের কথা কবলে আমার সাংসদ দিল্লীলৈ যাব নালাগে, অসমী আয়ের কথা কবলে আমি 11জন সাংসদ পঠিয়াইছো, অসমৰ অর্থনৈতিক উন্নয়নের কথা দিল্লীত অসমৰ সাংসদসকলে কওক, সাংসদসকলে দিল্লীতো কাম করব লাগিব, অসমৰ বুথতো সময় দিব লাগিব বলি কলে মুখ্যমন্ত্রীয়ে। ধুবুরীত আমি হারিছো, আমি নগাঁওত আমি হারিছো, আমি যোরহাটত আমি হারিছো। পরাজয়ে ভারতীয় জনতা পার্টির বিজয়ের সংকল্প লবলৈ শিকায় ধুবুরী, নগাঁও, যোরহাটর রাইজত সেবাত আমি ব্রতি হয়ে থাকিম। আর পুনের লোকসভা নির্বাচনত এই 3খন আসনতে আমি বিজয়ী হবলৈ প্রচেষ্টা চল। মই বিশ্বাস করো সংসদৰ ভিতৰত আৰু সংসদৰ বাহিৰত নরেন্দ্র মোদী সমালোচনা কৰিবৰ বাবে নহয়, মণিপুৰৰ কথা কবৰ বাবে নহয়, মোৰ আই অসমীৰ কথা কবৰ বাবে এই এগারোজন সৈনিকে দুর্জয় ভূমিকা গ্রহণ করি। এই 11জন সংসদে আই অসমীর কথা কক, আই অসমীক এক নতুন পর্যায়লৈ লৈ যাওক। আমাক আলোচনা নালাগে, সমালোচনা নালাগে, অসমৰ কাৰণে আমাক অর্থনৈতিক উন্নয়ন লাগে। মই বিশ্বাস কৰো আমাৰ সংসদসকলে দিল্লীতো কাম করিব আৰু বুথলৈ গৈ আমাৰ বুথৰ কাৰ্যকৰ্তাসকলৰ লগতো সময় কটাব। সময় হৈছে সমবাণিজ্যিক বিৰতিৰ।